সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে আমি মোহাম্মদ আবুকুর সিদ্দিক, সিনিয়র শিক্ষক হিসাব বিজ্ঞান রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সরকার কর্তৃক নির্দেশিত নিয়মের আলোকে আমরা বাসায় এই মুহূর্তে অবস্থান করছি। পাশাপাশি সরকার যেই সকল নির্দেশাবলী দিয়েছেন সেই সকল নির্দেশাবলী আমরা অক্ষর অক্ষরে পালন করতেছি। পালন করাটাও কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশিত নিয়ম অনুসারে অনলাইন ক্লাসের কার্যক্রম অব্যাহত থাকবে। তারও আগেই আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করব। আমাদের অনেকগুলো ক্লাস লেনদেন সম্পর্কে আলোচনা হয়েছে, আজকে আমাদের লেনদেনের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাস। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি করব। আজকে আমাদের শিখন ফল হলো অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্যের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো, মোট খরচের পরিমাণ নির্ণয় করতে পারবো, ব্যবসায়ের আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব আমরা দেখাতে পারবো। চলো আমরা শুরু করি একটা অঙ্ক নিয়ে। সাকিব আল হাসান 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করে। উক্ত মাসে তার রেস্টুরেন্টের সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। অর্থাৎ 2017 সালে 1 জানুয়ারি তারিখে সে কারবারটা শুরু করেছে। জানুয়ারি 5 তারিখ গ্রাহকদের সেবা প্রদান 75,000 টাকা, চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা, উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা, ধারে অফিস সাপ্লাইজ ক্রয় 17,000 টাকা, গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান, 28 তারিখে গ্রাহককে প্রদত্ত সেবা বিল চেকে প্রাপ্তি, 31 তারিখ অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। এখন আমাদের ক নম্বর প্রশ্ন হলো অফিস সাপ্লাইজের অপরিচিত মূল্যের পরিমাণ নির্ণয় করা। জানুয়ারি মাসের মোট খরচের পরিমাণ নির্ণয় করা, ব্যবসার আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব দেখা। এই হলো আমাদের প্রশ্ন আর এই হলো আমাদের উদ্দীপক। তাহলে আমাদের প্রথম কি বলছে, অফিস সাপ্লাইজের অপরিচিত মূল্য নির্ণয় কর। তাহলে দেখো এই যে অফিস সাপ্লাইজ করা করেছে, এই যে একটা জিনিস খেয়াল করে দেখো, খেয়াল করো এই যে একটা জিনিস অফিস সাপ্লাইজ করা করেছে ধারে, আর কি করলো জানুয়ারি 31 তারিখ গিয়ে সেটা পরিশোধ করে দিল। দেখো এই দুটো জিনিস, তাহলে ক্রয় করছি 17,000 টাকা, পরিশোধ করছি 10,000 টাকা। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝি আর আমার থেকে 7,000 টাকা পাবে। তাহলে আমরা শুরু করি, এবার দেখি অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্যের পরিমাণ নির্ণয়। ঠিক আছে, ধারে অফিস সাপ্লাইজ করা 17,000 টাকা, বাদ অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করালে 10,000 টাকা, তাহলে 7,000 টাকা অপরিশোধিত মূল্য। কয়ের উত্তর আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, খ নম্বর কি বলছে আমাদের, খ নম্বর বলছে হলো দেখো এবার, খ নম্বর আমাদের বলছে জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ নির্ণয় কর। তাহলে জানুয়ারি মাসে সেবা প্রদান করছে এটা আয়, সেবা দ্বারা আয়। এইখানে দেখো চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, এই যে প্রদান করেছি ভাড়া এটা আমাদের জন্য ব্যয়। ঠিক আছে, এই একটা ব্যয় পেল। তারপরে আমরা জানুয়ারির 11 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা, বিজ্ঞাপন বাবদ পরিশোধ যে 12,000 টাকা করা হলো সেটাও আমাদের জন্য ব্যয়। উপযোগ বিল পরিশোধ করা হলো, তাহলে আমরা তো উপযোগ বিল বিদ্যুৎ গ্যাস পানি এগুলোর বিলকে আমরা একসাথে বলি হলো উপযোগ বিল, এগুলো পরিশোধ করা হলো কত, 17,000 টাকা। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস আমাদের জন্য হলো ব্যয় বা খরচ, খরচের পরিমাণ। ঠিক আছে,
তাহলে এই তিনটা জিনিস আমরা যোগ করলে আমরা পেয়ে যাব মোট খরচের পরিমাণ। কারণ জানুয়ারি 31 তারিখে অফিস সাপ্লাই দিল আমাদের জন্য সম্পদ, গ্রাহককে 1,75,000 সেবা প্রদান, এটা আমাদের জন্য আয়। আর জানুয়ারি 30 তারিখ 28 তারিখে গ্রাহককে প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি, পূর্বের সেবার টাকাটা আমরা পেয়ে গেছি। আর এখানে হলো দায় পরিশোধ, তাহলে আমাদের এখানে আর কোনো খরচের পরিমাণ নাই। তাহলে আমরা এই তিনটা যোগ করে দিই, তাহলে চলো আমরা এই তিনটা জিনিস এখানে বসাই দিই। তাহলে বসাই দিলাম চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলে 12,000 টাকা, উপযোগ বিল পরিশোধ করা হলে 17,000 টাকা, তিনটা যোগ করে দিই, তিনটা যোগ করলে কত হয় 69,000 টাকা। তাহলে মোট খরচের পরিমাণ 69,000 টাকা। শিক্ষার্থীরা বুঝতে পেরেছি আশা করি। তারপরে আমাদের কি বলছে, ব্যবসায়ের আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব। তাহলে আমরা চলো এখন ব্যবসার আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব কীভাবে হয় সেটা আমরা দেখি। তাহলে এখন দেখো, প্রথম আমাদের আছে এখানে কি নগদ, প্রথম আছে নগদ, তারপর আছে ব্যাংক জমা। তাহলে এখানে সম্পদ হল দুইটি। এরপরে আরেকটা জিনিসের কথা আমরা জানি, সেটা হলো কি, এই যে সাপ্লাইজ ক্রয় করেছে সেটাও আমাদের জন্য সম্পদ, ধারে গ্রাহককে সেবা দিয়েছে তা যে প্রাপ্য হিসাব আমরা ইতিপূর্বে সেটা জেনেছি, সেটাও আমাদের জন্য সম্পদ। আর চারটি সম্পদ আমরা পেয়েছি, ঠিক আছে, এবার সম্পদ আর দায় পেয়েছি একটা, এই যে ধারে ক্রয় করছে, ঠিক আছে। তাহলে আমরা ঘরটা অঙ্কন করাটাকে শিখি। এই দেখো নগদ, ব্যাংক, সাপ্লাইজ, প্রাপ্য হিসাব, আর দায় হলো প্রদ হিসাব, আর মালিকানা সত্ত্ব তো জানি ই, ঠিক আছে, ঘরের নমুনা তো আমরা জানি, ঠিক আছে। তাহলে কিভাবে হলো সেটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা এবার শুরু করি। তাহলে এখানে কি লেখা আছে, নগদ 1,15,00,000 টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তার মানে এই দুইটা হলো তার কাছে কি মূলধন, পুঁজি, ঠিক আছে। তাহলে নগদ ঘরে বসাবো হলো 1,15,00,000 টাকা, ব্যাংকের ঘরে বসাবো 7,20,000 টাকা, আর দুইটা মিলিয়ে যেহেতু তার মূলধন মানে মালিকানা সত্ত্ব, তাহলে দুইটার যোগফল 22,20,000 টাকা আমরা বসাবো মালিকানা সত্ত্বের ঘর। তাহলে দেখি এবার, এই যে দেখো এখানে নগদ ঘরে কত 1,15,00,000, ব্যাংকের ঘরে 7,20,000, দুইটার যোগ করলে হইলো আমাদের কত 22,20,000, ঠিক আছে। তাহলে যেহেতু উপরে কোনো সংখ্যা নেই, তাহলে এই 1,15,00,000 বসাবো, তারপরে এখানে কত বসাবো, এই 7,20,000, 7,20,000, 22,00,000 বসাবো, উপরে যেহেতু কোনো এখানে কোনো সংখ্যা নেই, ঠিক আছে। এবার দেখো এখানে বলছে কি, 5 তারিখ গ্রাহককে সেবা প্রদান, সেবা প্রদান করলে এটা হলো আমাদের জন্য আয়, আয় হলেই কোনো না কোনো সম্পদ পরিমাণ, আয় যখনই বৃদ্ধি পাবে কোনো না কোনো সম্পদ পরিমাণ বৃদ্ধি পাবে, তার মানে এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। যেহেতু ব্যাংকের কথা বলা নাই বা ধারের কথা বলা নাই, তার মানে আমরা ধরে নিব নগদ বৃদ্ধি পেয়েছে, কত টাকা বৃদ্ধি পেয়েছে, 75,000 টাকা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার তাহলে আয় বৃদ্ধি পেলেই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা আবার এখানে যাই, দেখো এই যে নগদ করে 75,000 টাকা বৃদ্ধি, মালিকানা সত্ত্ব করে 75,000 টাকা বৃদ্ধি, তাহলে এই দুইটা এবার যোগ করি, যোগ করলে কত হয় 1,15,00,000, 7,20,000, এখানে কিছুই নেই, তারপরে 7,20,000, আর 22,20,000 লোকে 75,000 যোগ করলে হলো 22,95,000 টাকা, ঠিক আছে। তারপরে আমরা যাই হলো কত, যে চেকের মাধ্যমে ভাড়া প্রদান করেছি, ঠিক আছে, মাসিক ভাড়া প্রদান কত টাকা, 40,000 টাকা। এই 40,000 টাকা প্রদান করার কারণে আমাদের ব্যাংকে 40,000 টাকা কি হয়ে গেল, কমে গেল। আর ভাড়া যেহেতু ব্যয় একটু আগে আমরা বলেছি, তাহলে ব্যয় যখনই বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্ব তখনই কি হবে, হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে দেখি এবার ব্যাংকে টাকা কমায়, আমরা ব্যাংকে 40,000 টাকা কমাইলাম, মালিকানা সত্ত্ব 40,000 কমাইলাম। তাহলে এখানে দেখো 1,75,000, 1,75,000, 7,20,000 থেকে 40,000 বাদ দিলে 6,80,000, 22,95,000 থেকে 40,000 বাদ দিলে 22,55,000। এরপরে আমাদের কি আছে দেখো তো, বলছে যে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করালো, বিজ্ঞাপনও আমরা জানি যে খরচ। তাহলে খরচ যখন বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্ব তখন কি হবে, হ্রাস পাবে, কমবে, খরচের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক হলো বিপরীতমুখী। পাশাপাশি দেখো নগদ অর্থও কিন্তু হ্রাস পেয়েছে, তাহলে নগদ করে 12,000 টাকা বিয়োগ হবে, মালিকানা সত্ত্বের ঘরেও 12,000 টাকা বিয়োগ হবে। তাহলে আমরা বসে এবার দেখো, এই যে নগদ করে 12,000 টাকা কি হলো, হ্রাস পেলো, মালিকানা সত্ত্বের ঘরেও 12,000 টাকা হ্রাস পেলো। তাহলে 1,75,000 থেকে 12,000 বিয়োগ দিই, তাহলে তাকে 1,63,000,
6 লক্ষ 80 হাজার থেকে, এখানে কিছু নেই, 6 লক্ষ 80 হাজার, এখানে 22 লক্ষ 55 হাজার থেকে 12 হাজার বিয়োগ দিলে থাকে তো 22 লক্ষ 43 হাজার, ঠিক আছে। এবার আমরা যাই হলো কি লেখা আছে, উপযোগ বিল পরিশোধ করা হলো, তাহলে উপযোগ বিল পরিশোধ করা এটাও কিন্তু খরচ, তাহলে খরচ যখনই বৃদ্ধি পাচ্ছে মালিকানা স্বত্ব কি হচ্ছে হ্রাস পাচ্ছে, এই 17,000 টাকা মালিকানা স্বত্ব হ্রাস, তাহলে মালিকানা স্বত্ব করে 17,000 টাকা বিয়োগ, আর হইল নগদ করে 17,000 টাকা বিয়োগ, তাহলে আমরা বসাইবা নগদ করে 17,000 টাকা বিয়োগ, মালিকানা স্বত্ব করে 17,000 টাকা বিয়োগ, তাহলে 15,63,000 থেকে 17,000 বিয়োগ দেওয়া 15,46,000, এরপরে আসাইলো কত 6,80,000 বসাইলাম, 22,43,000 থেকে 17,000 বাদ দিলে 22,26,000 টাকা, তারপর আমরা বসাইবা দেখো কি বলছে, ধারে অফিস সাপ্লাইজ ক্রয় 17,000 টাকা, তাহলে 17,000 টাকা ক্রয় করার কারণে সম্পদ একদিকে বৃদ্ধি যেমন পেয়েছে, দায়ও ঠিক তেমনি ভাবে বৃদ্ধি পেয়েছে 17,000 টাকা। তাহলে আমরা এবার যাই দেখি, তাহলে দেখো এখন এই যে দেখো সাপ্লাই যে একটা সম্পদ 17,000 টাকা তেমনি বাকিতে ক্রয় করার কারণে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সম্পদও বৃদ্ধি পেয়েছে, দায়ও বৃদ্ধি পেয়েছে, তাহলে 15,46,000 এখানে বসাইলাম, 6,80,000, 6,80,000, 17,000, 17,000, এখানে 17,000, এখানে 17,000, এখানে যেহেতু আর অপর কোনো সংখ্যা নাই তাহলে এই সংখ্যাটা বসাবো, ঠিক আছে। এরপরে আমাদের আছে কি দেখো তো, বলছে যে গ্রাহকের ধারে 1,75,000 টাকা সেবা প্রদান, তার মানে গ্রাহককে সেবা যখন দিয়েছি একদিক দিয়ে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, এবার আর একটা জিনিস যেহেতু নগদ টাকা আমরা পাইনি তাই আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 1,75,000 টাকা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব দেখো, তাহলে এখন আমরা বসাই হলো প্রাপ্য হিসাবের গড়া বসাই 1,75,000-এ দেখো প্রাপ্য হিসাব, আর যেহেতু আয় আয় হইলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় তাহলে বসাই দিলাম, তাহলে এখানে কত 15,46,000 টাকা, 6,80,000 টাকা, 17,000 টাকা, 15,75,000 টাকা, এখানে 17,000-এ 17,000, এই 22,26,000-এর সাথে 1,75,000 টাকা যোগ করলে হইলো 24,01,000 টাকা। তারপরে কি বলছে দেখো তো, বলছে 28 তারিখ গ্রাহককে প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি, এই যে 1,75,000 টাকা আমরা এবার চেক পেয়ে গেছি, ঠিক আছে, এবার তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, আর পাশাপাশি এলো প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পেয়েছে, ঠিক আছে। এবার তাহলে আমরা বসাই প্রাপ্য হিসাবের ঘরে, এই যে দেখো হ্রাস, ঠিক আছে, প্রাপ্য হিসাবের ঘরে হ্রাস পেয়েছে আর ব্যাংকে টাকা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি করবো দেখো, এখানে এই যে আমাদের আছে এখানে কত 15,46,000 বসাইলাম, 15,46,000, এখানে আছে 6,80,000 সাথে 1,75,000 টাকা যোগ করি, যোগ করলে 8,55,000, এখানে 17,000-এ 17,000, আর যেহেতু 1,75,000 টাকা পাওনা ছিলাম 1,75,000 টাকা পেয়ে গেছি, তার মানে আর কোনো টাকা অবশিষ্ট নয় শূন্য, এখানে 17,000-এ 17,000, আর এখানে 24,01,000 জায়গায় 24,01,000 টাকা। তাহলে সর্বশেষ লাইনটা কি আছে দেখো তো, বলছিলে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা, তার মানে 10,000 টাকা যে আমরা পরিশোধ করেছি তার মানে আমাদের নগদ 10,000 টাকা হ্রাস পেয়েছে, পাশাপাশি দায়ের পরিমাণও 10,000 টাকা হ্রাস পেয়েছে, কমে গিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বসাই নগদ করে বিয়োগ, এই যে নগদ করে বিয়োগ প্রদেয়ের করে বিয়োগ, ঠিক আছে, দেখো প্রদেয়ের করে আমরা বিয়োগ দিছি, ঠিক আছে, এখানে তাহলে 17,000 থেকে 10,000 বাদ দিলে থাকে 7,000, আর 15,46,000 থেকে 10,000 বাদ দিলে 15,36,000, এখন আমরা কি করব এই তিনটি সংখ্যা যোগ করি, যোগ করলে হলো 24,08,000, আর এই দুইটি সংখ্যা আমরা যোগ করি, যোগ করলে হলো কত হয় 24,08,000, তার মানে আমাদের দুদিক মিলে গেছে, মিলে যাওয়ার কারণে এখন আমাদের দুদিক সমান হয়ে গেল, তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।